হ্যালো এভরিওান দিশির শুভজিৎ ঘোষ আমরা নিটের অফিসিয়াল ওয়েবসাইটে আছি আজ হচ্ছে সানডে থার্টি ফার্স্ট অক্টোবর তো গতকাল তোমাদের জানিয়েছিলাম যে ইউপি পুলিশের তরফ থেকে পঁচিশ জনের একটা গ্রুপ অফ স্টুডেন্টকে রেজাল্টটা যেন সাসপেন্ড করে দিয়ে বাকিদের রেজাল্ট পাবলিশড হয় এইরকম একটা রিটেন জমা দেওয়া হয়েছিল এন এর কাছে তারপর এন টি তারপরে যখন ফোন করি অর্থাৎ আজকে বা গতকাল আমি এবং তোমরাও অনেকে ফোন করেছিলে যারা আমাদের আমাকে জানিয়েছ তাদের থেকে যেটা আমি জানতে পারি এবং নিজের যে অভিজ্ঞতা হলো ফোন করে সেটা হচ্ছে যে ওদের বক্তব্য যদি ওদের বক্তব্যের ওপর না খুব একটা বেশি ট্রাস্ট বা এটাই হবে এইরকম আর আমি ভাবতে পারছি না তোমরা কতটা পারছো জানি না তো যাই হোক তবুও ওদের কথা না শুনলে আর কার কথা শুনবো সেই জন্যই বলা সেটা হচ্ছে যে ওরা বলেছে কবে বের হবে সেটা যখন প্রশ্ন করা হয়েছে নেক্সট উইক বলেছে তার মানে এই যে মন্ডে টু সামথিং আসছে তারপরের ডেটগুলোতে বা আজকে সানডে অনেকে ফার্স্ট ডে ধরা ধরা হয় অনেক ক্ষেত্রে তো সানডেও হতে পারে এই রকম একটা ফা এই উইকে বলেছে আর বলেছে একটা কথা যে যখন রেজাল্ট পাবলিশড হবে তার আগে নোটিস দিয়ে জানিয়ে দেওয়া হবে যে রেজাল্ট পাবলিশড এই সময় হচ্ছে বা এই সময় থেকে হবে তাই অযথা উতলা হতে বারণ করেছে এটা বলার বা এটা তোমাদের তোমাদের কাছেও কনভে করার একটাই উদ্দেশ্য বিভিন্ন দিকে এখন আমি কিছু কিছু খবর পাচ্ছি তোমাদের কাছ থেকে এবং নিউজ পোর্টালগুলোতেও যে এইখানে একটা সুইসাইড হয়েছে ওইখানে একটা সুইসাইড হয়েছে রিগার্ডিং কি কি নিটের রেজাল্টের যে একটা এক্সপেকটেশান থাকে সেটাতে অলরেডি কিছু স্টুডেন্ট থাকো যারা অনেক বছর ড্রপ দিয়েছ এবং তারপরেও মার্কসটা অতটা ঠিকঠাক জায়গায় আসছে না সেই ক্ষেত্রে রেজাল্টটা তাড়াতাড়ি পাবলিশড হয়ে গেলে সেই প্রেশারটা হয়তো কিছুটা হলেও কম হতো এটা প্রতি বছরই দেখা যায় রেজাল্টের বের হবার পরে বা রেজাল্ট বের হওয়ার আগে এই প্রেশারটা কিছু কিছু স্টুডেন্ট নিতে পারে না তো ওই ব্যাপারটা বলছি যে একদমই এইরকম কোনো প্রেশার নিও না এইরকম কোনো কিছু থেকে কি হবে বলো এইরকম সুইসাইড করলে সেটাতে তো আলটিমেটলি নিজের নেগেটিভ বইতে যাচ্ছে নিজের ফ্যামিলির ওপর এইরকম জিনিসটা হচ্ছে না এটা সবাই তো তোমরা বোঝার চেষ্টা করবে এইরকম কখনোই করা উচিত নয় আর এই যে এন আমাদের রেজাল্ট পাবলিশ হচ্ছে না ওরাও কিছুটা হলেও বাউন্ডেড এটাও বোঝার চেষ্টা করে যে কোনো একটা যখন অথরিটি তাদের নোটিশ দেয় তাদের সেটাও মানতে হবে আবার কোর্টে যদি তারা কেস করে সেই ক্ষেত্রে কেস চলাকালীন বের করতে পারবে না যদি এরকম কোনো অর্ডার থাকে যদিও এই জিনিসটা হবার পসিবিলিটি কম কারণ আমাদের দেশের সবচেয়ে বড়ো কোর্ট সুপ্রিম কোর্ট যখন অর্ডার দিয়ে দিয়েছে যে রেজাল্ট পাবলিশড করতে তখন রেজাল্ট পাবলিশড করতে পারবে না এই রকম কোনো আর কেউ অর্ডার দিতে পারে না আমি যতদূর জানি সেটা অন্য কেশেও যদি হয় ভিডিওতে এগোনোর আগে ইউনিক নামের যে আন অ্যাকাডেমি ইন্টেলিজেন্স কোয়েস্ট টপিক ওয়াইজ ডিপিপি সলভ করার এই সিরিজটা এই সিরিজটা সম্পূর্ণরূপে ফ্রিতে আটই নভেম্বর থেকে শুরু হচ্ছে এখানে কি পাবে প্রতি সোম থেকে বৃহস্পতিবার অবধি তোমাদের কাছে টপিক ওয়াইজ তিরিশটা করে কোশ্চেন আসবে যেগুলো অ্যাজ এ ডিপিপি তুমি বলতে পারো ডেইলি প্র্যাকটিস সেট বা ডেলি প্র্যাকটিস পেপার সেগুলো নিট টোয়েন্টি টোয়েন্টি টু বা নিট টোয়েন্টি টোয়েন্টি এর যারা প্রিপারেশান করছো তাদের জন্য হেল্পফুল হবে প্রতিদিন যদি এটা সলভ করো সপ্তাহে সোম থেকে বৃহস্পতিবার অব্দি তিরিশ মিনিট করে তোমায় দিতে হবে আর এটা সম্পূর্ণরূপে ফ্রিতে আটই নভেম্বর থেকে শুরু হচ্ছে তো নিচে ডেসক্রিপশান বক্সে যাও সেখানে গিয়ে ইউনিকের লিঙ্ক দেওয়া আছে সেটাই ক্লিক করে এনরোল করে রাখো আর এনরোল করার সময় এস জি টু হান্ড্রেড কোডটা লাগিয়ে দেবে ওখানে ওখানে পুট করে দেবে তাহলে সম্পূর্ণটা ফ্রিতে পেয়ে যাবে আর চেজ ইউর নিট ইউজি ড্রিম উইথ দ্য আন একাডেমি নিট ইউজি সাবস্ক্রিপশান প্লাস অ্যান্ড আইকনিক এদের সাথে তুমি যদি প্রিপারেশান নাও সেক্ষেত্রে নিতে পারো সেক্ষেত্রে তোমার প্রাইসটা এইরকম পড়বে এখানেও টেন পার্সেন্ট ডিসকাউন্টের জন্য জি টু হান্ড্রেড কোডটা ইউজ করে দিও আর ইদানিং খুবই তাড়াতাড়ি এই ব্যাচগুলো লঞ্চ করবে সেটা হচ্ছে নভেম্বরের দশ তারিখে লঞ্চ করবে নিট ড্রিম টিম টু পয়েন্ট জিরো ফর নিট টোয়েন্টি টোয়েন্টি থ্রি অ্যান্ড পিনাকল ব্যাচ ফর নিট টোয়েন্টি টোয়েন্টি থ্রি এবং জুভেনাইল ব্যাচ ফর নিট টোয়েন্টি টোয়েন্টি থ্রি তো নিট টোয়েন্টি টোয়েন্টি থ্রিকে যারা টার্গেট করে আছো তারা কিন্তু অবশ্যই জয়েন করতে পারো আন একাডেমির প্লাস বা আইকনিক সাবস্ক্রিপশান আর অবশ্যই রেফারেল কোড হিসেবে এস জি টু হান্ড্রেড কোডকে দিতে ভুলো না তো তাও সেক্ষেত্রে দেখা যাক যে যারা এখানে ক্রিমিনাল অফেন্সের জন্য যে পঁচিশ জনের রেজাল্ট পাবলিশ করতে বারণ করেছে তাদের কথা নিশ্চয়ই শুনে এমন বলবে না যে রেজাল্টটা তোমরা পাবলিশ করো না এরকম তো বলবে না কোনোভাবেই কোনো কোটি বলবে না কারণ অলরেডি প্রায় বারোই সেপ্টেম্বর থেকে এর ইনভেস্টিগেশান চলছিল পুলিশের কাছে যথোপযুক্ত তথ্য নিশ্চয়ই আছে তবে এই জিনিসটা আরেকটু তাড়াতাড়ি যদি হয়ে যেত তাহলে স্টুডেন্টদের ভালো হতো স্টুডেন্টদের এত ওয়েট করতে হতো না এবার দেখা যাক কবে রেজাল্ট আসে তবে ওরা একটা কথা বলছে বারবার এটা সার্চ করে যাও আমি তোমাদের বলবো যে না তোমরা ওয়েবসাইটে এসে বারবার সার্চ করে স্ক্রল করে বা রিফ্রেশ করে কোনো দরকার নেই ওতে নিজের প্রেশার বাড়ে বারবার কতবার দেখবে একটা স্টুডেন্ট তাদের এমনিই থাকে চিন্তা তো সেই জন্য আমি বলবো কোনো একটা নিটের অন্যান্য স্টুডেন্টরা যেখানে আছে সেই রকম একটা টেলিগ্রাম চ্যানেলে যদি জয়েন হয়ে থাকতে পারো সেটা থাকো সেক্ষেত্রে আমার আমিও তোমাদের জন্য একটা প্রোভাইড করে রেখেছি সেখানে থাকো বা আমার মতো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো বা অন্য কোন এরকম যাদের অথেন্টিক লাগে তারা এরকম দিনে দিনে যারা একবারে পাঁচ ছটা করে ভিডিও দিয়ে যাচ্ছে এখন রেজাল্ট রেজাল্ট নিয়ে সেই সমস্ত চ্যানেল অ্যাভয়েড করে যাওয়াই ভালো ওই একটা জাস্ট একটা প্রতিদিনের আপডেট এইরকম যেখানে পাচ্ছ সেইরকম কোনো চ্যানেলে জুড়ে থাকো বারবার রিফ্রেশ করার থেকে ওইটা ভালো যে তারা সেক্ষেত্রে তোমাদের নিউজটা দিয়ে দেবে আর বারবার রিফ্রেশ করলে কি হয় নিজের মধ্যে প্রেশারটা আরও যেন বেশি ক্রিয়েট হয় আমি এটা ফিল করি তো চলো এই ভিডিওতে এইটুকুই বলার ছিল আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে